নমস্কার, স্পিরিচুয়ালিজম অ্যান্ড লাইফে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা, আমিও খুব খুব ভালো আছি। আজকের এই পর্বে আবারও আধ্যাত্মিক একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি ভিডিও উপস্থাপন করতে চলেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল বাটনটি প্রেস করে অল অপশানে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই ভিডিওটি আপনাদের কাছে সহজে পৌঁছে যেতে পারে এবং আপনারা সকলেই এই ভিডিওর দ্বারা উপকৃত হতে পারেন। ভিডিওটি সকলের সাথে ভাগ করে নেবেন। শুরু করছি আজকের পর্ব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের জীবন এবং কথামৃত সব যদি আমরা একটু বিচার করতে বসি তাহলে বুঝতে পারবো যে একটি বিষয় ঠাকুরের সমগ্র জীবনে এবং কথামৃততে খুবই লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে সর্বজনীনতা। সকলের পক্ষে উপযোগী সব জিনিস দিতে হবে। ঠাকুরের উপদেশের মতো এমন সর্বজনীন উপদেশ খুঁজে পাওয়া কঠিন। তার উপদেশ একসঙ্গে পণ্ডিত এবং মূর্খ উভয়কেই তৃপ্তি দেয়, ভক্ত জ্ঞানী কর্মী সবাইকে সমানভাবে উদ্বুদ্ধ করে, নাস্তিককে পর্যন্ত বাদ দেয় না। যদি কেউ নাস্তিক হয়, ঈশ্বর আছেন কিনা সংশয় হয়, ঠাকুর বলছেন একান্তভাবে প্রার্থনা করো, তিনিই জানিয়ে দেবেন তিনি আছেন কিনা। নাস্তিককে পর্যন্ত ঠাকুর বাদ দিচ্ছেন না, উপেক্ষা করছেন না। ঠাকুরের কাছে সবাই মূল্যবান, তিনি সর্বজনীনতার কথা বলেছেন। তার অভয় বাণী কথামৃতের ছত্রে ছত্রে আমরা দেখতে পাই, দেখি তিনি কী করে আমাদের সব সময় সাহস দিচ্ছেন। আমাদের ভেতরে যত ত্রুটি যত অপূর্ণতা সব দেখেও তিনি আমাদের উপেক্ষা করছেন না, এবং কী করে আমরা এগুলো থেকে মুক্ত হব তার সহজ সরল উপায় বলে দিচ্ছেন। এই প্রসঙ্গে একটা দৃষ্টান্ত আলোচনা করি। যোগানন্দ স্বামীজি, তখন যোগীন্দ্রনাথ রায় চৌধুরী তার নাম ছিল, তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন কাম যায় কী করে। ঠাকুর বললেন খুব হরি নাম করবি তাহলেই যাবে। কথাটা যোগিনের একটুও মনের মতো হলো না, মনে হলো এ আবার একটা কী উপদেশ দিলেন, উনি কোনো ক্রিয়া টিয়া জানেন কি না। তা যা হোক একটা বলে দিলেন, হরি নাম করলে আবার কাম যায়, তাহলে এত লোক তো করছে, যাচ্ছে না কেন? পরে ভাবলেন ঠাকুর যখন বলছেন তা করেই দেখি না কেন কি হয়। এই ভেবে এক মনে খুব হরিনাম করতে লাগলেন এবং বাস্তবিকই অল্প দিনেই ঠাকুর যেমন বলেছিলেন প্রত্যক্ষ ফল পেলেন। অনেক জায়গায় অধিকারী ভেদে ঠাকুরের উপদেশে পার্থক্য দেখা যায়, যার জন্য যেটা দরকার সেটাই তিনি বলছেন, কিন্তু কোনো জায়গায় তিনি উৎকট কিছু বলতেন না। উৎকটভাবে কিছু করা, কৃচ্ছ সাধনা যাতে অসাধারণত্ব প্রকাশ পায় এমন কোনো কথা তিনি বলেননি, বরং বলছেন অসাধারণত্ব কিছু রাখবে না, সরলভাবে থাকবে, এবং তিনি নিজে সহজ সরলতার এক মহাদৃষ্টান্ত। জটা নেই, ভস্ম নেই, চিমটে নেই, সাধুর বাহ্য চিহ্নগুলি যা তাকে সর্বসাধারণ থেকে ভিন্ন করে রাখে এমন কিচ্ছু নেই, কিন্তু যারা তার কাছে আসছে, যত তার কাছে এগোচ্ছে দেখছে তিনি তত দূরে, যত তার দিকে এগোচ্ছে তত তার ভেতরের বিশালতার পরিচয় পাচ্ছে। এই হলো তার অদ্ভুত বৈশিষ্ট্য। ঠাকুর নিজে যেমন সহজ, তার উপদেশগুলোও তেমন সহজ। এই সহজ উপদেশের ভেতর দিয়ে তিনি আমাদের আকর্ষণ করছেন, ভগবানকে পাবার পথ তিনি সুগম করে দিচ্ছেন, সরল করে দিচ্ছেন। তার কথামৃততে আমরা অজস্রবার সেই প্রমাণ পেয়েছি। এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আজকের সমগ্র আলোচনাটি অবশ্যই মন্তব্য করে আমাদের জানান। আপনাদের সাহায্য বা আপনাদের সাপোর্ট আমাদের একান্তভাবে প্রয়োজনীয়। আপনাদের পাশে থাকাই আমাদেরকে আগামী দিনে আরও এগিয়ে যেতে সাহায্য করবে, তাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করতে থাকুন। ভিডিওটি পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলের সাথে ভাগ করে নিন। ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। দেখা হচ্ছে আবারও আগামী দিনে কোনো নতুন আধ্যাত্মিক তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে। আমাদের চ্যানেল নানা ধরনের আধ্যাত্মিক তথ্য, আধ্যাত্মিক মাহাত্ম কথা, দেবদেবী ও উৎসবের মাহাত্ম কথা, স্বামী বিবেকানন্দ, মা সারদা,
শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এছাড়াও নানা ধরনের মনীষীদের কথা আদর্শ নিয়ে আপনাদের সামনে হাজির থাকে। দেখা হচ্ছে আবারও আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।